আব্বা আব্বা তুমি কালই সিঙ্গাপুর চলে যাও, আমি 5 লাখ টাকা এনেছি তোমার জন্য। এই যে আব্বা, অপারেশনে ভয় পাও, অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে। তুমি তো এখন সন্ত্রাসী, তোমার কাছে নিশ্চয়ই অবৈধ অস্ত্র আছে। ভালো হয় তুমি যদি আমাকে একটা গুলি করো, একেবারে এখানে, তাহলে সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো। টাকাটা চাঁদাবাজি করে এনেছো না? কারণ তুমি একজন সাংবাদিক, তুমি একজন লেখক, তুমি এদেশের একজন বুদ্ধিজীবী, তুমি সমাজের বিবেক। তুমি যেদিন অসুস্থ হয়েছিলে সেদিনই উচিত ছিল এদেশের সরকারের তোমার চিকিৎসার সমস্ত খরচ বহন করা। বহন করেছে? করেছে? করে নাই, করে নাই, করে নাই। তুমি এখন বিনা চিকিৎসায় ঘরের মধ্যে ঢুকে ঢুকে মরছো। কিছুদিন পরে তোমার পত্রিকায় নিশ্চয় একটা আবেদন ছাপা হবে, সাংবাদিক আহাদ চৌধুরী অসুস্থ, মুক্ত হস্তে দান করুন। ভিক্ষা, ভিক্ষা, ভিক্ষার টাকা দিয়ে সাংবাদিক আহাদ চৌধুরী চিকিৎসা হবে? ভিক্ষার টাকা চেয়ে চাঁদার টাকা ভালো না? কি পেয়েছো তুমি, কি দিয়েছো আমাদের? তুমি বলেছিলে যেখানে যাব তোমার নাম বললে সব দরজা খুলে যাবে। তোমার নাম বলেছিলাম বলে সেদিন পুলিশ আমাকে নির্মম ভাবে পিটিয়েছিল। আমি জীবনেও সে মারের কথা ভুলতে পারবো না আব্বা, জীবনেও ভুলতে পারবো না। আহাদ চৌধুরীর ছেলে না হলে আমার জীবনের এই পরিণতি হতো না আব্বা। আমি একটা কথা ভেবে অবাক হচ্ছি, তুমি কিভাবে ভাবতে পারলে সাংবাদিক আহাদ চৌধুরীর চিকিৎসা হবে চাঁদার টাকায়? আব্বা আপাতত এটা রাখো, চিকিৎসা হও, ভালো হও, ভালো হলে না হয় টাকাটা ফেরত দিয়ে দিও। পারো। আর একটা কথাও বলবে না, পারো, চলে যাও এখান থেকে, আর কোনো দিনে বাসায় আসবে না। তুমি আমার ছেলে, এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য ঘৃণা। তোমার জন্য আজ আমি এইখানে দাঁড়িয়ে থাপ্পড় খেয়েছি, তোমার জন্য আজ সময় দিয়ে গেছে। তুমি যদি তাদের সাথে আজকের মধ্যে দেখা না করো,